নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরিং দ্য ওয়াইল্ড নেচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দৈনন্দিন জীবনের একঘেয়েমিকে কাটাতে আবার বেরিয়ে পড়লাম। এবার একটু নতুন স্বাদের আশায় চললাম লাল মাটির দেশে, পুরুলিয়া ও ঝাড়খণ্ডের দশম ফলস। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, এবং ভ্রমণ সংক্রান্ত তথ্য পেতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন। শাল পলাশের জঙ্গল ও লাল মাটির টানে খুব সহজেই পুরুলিয়া চলে আসা যায়। ভারতবর্ষের ছোটনাগপুর মালভূমির একটি অংশ হল পুরুলিয়া। এটি অতীতে ষোড়শ মহাজন পদের বঙ্গপ্রদেশের একটি অংশ ছিল। 1805 সালে ব্রিটিশ রেগুলেটিং অ্যাক্টের দ্বারা পুরুলিয়া তৈরি হয়। তখন এর নাম ছিল মানভূম। 1956 সালে স্টেট রেগুলেটিং অ্যাক্টের দ্বারা এটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় এবং পুরুলিয়া হিসেবে আত্মপ্রকাশ করে। এই লাল মাটির দেশ সর্বদাই পর্যটকদের আকর্ষণের একটি মূল কেন্দ্র। পলাশ ও শালবনের দেশে হরেক রকমের প্রাকৃতিক কারুকার্য, কখনো বা অসাধারণ জঙ্গলে ঘেরা অযোধ্যা, কখনো বা রৌদ্রতাপে শুষ্কভাবে দাঁড়িয়ে থাকা টিলা, কখনো পাখিদের কনকাঞ্জলি, কখনো পাথরগুলি ক্ষয়ে ক্ষয়ে যেন পুরনো ইতিহাস বলছে। ভৌগোলিক দিক থেকে দেখলে স্থানটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এটি হচ্ছে ভারতের একটি অন্যতম খনিজ ভাণ্ডার। এই অঞ্চলটি পুরনো লাভাগঠিত মালভূমি অঞ্চল। বিভিন্ন প্রকার ল্যান্ডস্কেপ যেমন যান্ত্রিক আবহবিকার এখানে খুব ভালোভাবে পরিস্ফুট হয়। তার মধ্যে অন্যতম হল স্বল্প মৌসুমি। হাজার হাজার বছর ধরে এটির বিবর্তন অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে। অতীতে এখানকার জঙ্গলে হাতি, বাঘ ও প্রচুর বন্য জীবজন্তু বসবাস করত, তবে সময়ের সাথে সাথে এগুলো অবলুপ্তির পথে। মানব সভ্যতা উন্নয়নের সাথে সাথে এই অঞ্চলটি তার নিজস্ব পরিচয় ক্রমাগত হারিয়ে চলছে। কাঁচি, কুমারী, কংসাবতী, সুবর্ণরেখা প্রভৃতি নদী পুরুলিয়ার বুকে প্রবাহমান। মানুষ এবং পরিবেশের একটি সুসম্পর্ক এখানে লক্ষ্য করা যায়। এখানকার আদিবাসী ভাই বোনেরা এই জঙ্গলের উপর ভিত্তি করেই বেঁচে রয়েছে। এই জঙ্গলই তাদের লালন পালন করছে। ছৌ নাচ হলো পুরুলিয়ার প্রাণকেন্দ্র। বিভিন্ন ছৌ নাচের আখড়া এখানে গড়ে উঠেছে, এবং আপনারা এলে এখান থেকে বিভিন্ন প্রকার হ্যান্ডিক্রাফট নিতে পারেন এবং ছৌ নাচ দেখতে চাইলে দেখতে পারেন।
এখানে টুরগা নামক একটি ড্যাম কনস্ট্রাকশনের কাজ চলছে। তবে বর্তমানে এখানকার স্থানীয় বাসিন্দা নিজেদের জঙ্গল বাঁচানোর জন্য আন্দোলন করছেন। তবে এই জায়গাটি সত্যি খুবই অসাধারণ জায়গা। এটি ঝাড়খণ্ডের দশম ফল। এর নামকরণ দশম হয়েছে কারণ এটি একটি ক্যাসকেডিং ফল। এর 10টি ক্যাসকেড ধাপে ধাপে নেমে এসে এই ফলটির সৃষ্টি করেছে। বন্ধুরা, খুব অস্থির এখানকার ভিউ। আপনারা এলে বুঝতে পারবেন সত্যি খুবই অসাধারণ এই জায়গাটি। আমার ধারণার বাইরে ছিল এত সুন্দর একটি অস্থির ভিউ দেখতে পাবো। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই সুন্দর স্থানগুলো যাতে এমনভাবেই তার সৌন্দর্য বজায় থাকে, তাই আমরা কেউ এই স্থানগুলিতে অপরিষ্কার করব না। আমরা কেউ যত্রতত্র প্লাস্টিক বা নোংরা ফেলব না। অনেক ভালো থাকবেন এবং আপনারাও বেরিয়ে পড়ুন ভ্রমণে। নমস্কার, ধন্যবাদ।